হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফোর্টস একাডেমি ফ্রেন্ডস এসএসসি জিডি নতুন ভ্যাকান্সি কবে বার হবে এবং এসএসসি জিডি নিউ ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে চালু হবে এর ওপরে কিন্তু কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং এসএসসি জিডির নিউ ভ্যাকান্সি যেটা বার হবে তার পরীক্ষা কবে হবে এই নিয়ে তোমাদেরকে একটি তথ্য আমি শেয়ার করেছি তোমাদেরকে আগের ভিডিওতে তোমরা যদি চাও তো দেখে আসতে পারো সেখানে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা এসএসসি জিডির যে নতুন ভ্যাকান্সি বার হবে তাতে কি আদৌ কি পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সি থাকবে তার উপরে কিন্তু একটি আপডেট তোমরা চেয়েছো তার সঙ্গে সঙ্গে তোমাদের কোন ভাষায় পরীক্ষা দিলে তোমরা বেশি নাম্বার পেতে পারো অর্থাৎ কোন ভাষায় তোমরা পরীক্ষা দেবে তোমরা সবাই জানো যে হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হবে এই দুটি ভাষার মধ্যে তোমরা কিন্তু চয়েস করতে পারছো না যে তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এবং কোন ভাষায় পরীক্ষা দিলে তুমি একটি ভালো নাম্বার পেতে পারবে এবং নিজেকে কিন্তু পাস করাতে পারবে সেই নিয়ে কিন্তু তোমরা কমেন্ট করছিলে এবং অনেকে কমেন্ট করছিলে কি দাদা প্রস্তুতি আমি কিভাবে নেবো নিজেকে কিভাবে আমি তৈরি করব এবং কোন কোন বই পড়লে আমি ভালো নাম্বার পাবো এটাও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা কোন বই আমি পড়ব তাছাড়াও তোমাদের পরীক্ষার পরীক্ষার যে সময় সেটি কত থাকবে এবং তোমাদের পরীক্ষা কত নম্বরে হবে সিলেবাস কি কি রয়েছে সেটিও কিন্তু আমি তোমাদেরকে এক নজরে শেয়ার করে দেবো দেখো তোমাদের যে ভ্যাকান্সি বার হবে এই চান্সেই কিন্তু তোমাদেরকে একটি পোস্ট অবশ্যই নিতে হবে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এই তোমাকে একটি পোস্ট নিতে হবে যেমন করে হোক না কেন সেটা তোমাকে যতই কষ্ট হোক না কেন যতই পরিশ্রম তোমাকে করতে হোক না কেন তোমাকে একটি পোস্ট কিন্তু পঞ্চাশ হাজার প্লাসের যে ভ্যাকান্সি বার হবে তাতে তোমাকে একটি পোস্ট অবশ্যই নিতে হবে সেটা তুমি জান থাকুক না কেন কেন না তোমার ফ্যামিলি মেম্বারে বা তোমার ফ্যামিলিকে যদি সুখী করতে চাও তো অবশ্যই তোমাকে অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডির মাধ্যমে এসএসসি জিডির যে তোমাদের ভ্যাকান্সি বার হবে এস জিডির এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আসাম রাইফেল এস এস বি আইটিবিপি এস এস এফ অ্যান্ড এনআইএ সব পোস্টে জিডি কনস্টেবলে যেতে পারবে ওকে সব পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্ট অর্থাৎ তোমাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস সেরকম হিসাবে তুমি কাট অফ নাম্বার অর্থাৎ তুমি যেরকম নাম্বার পাবে সেরকম পোস্ট তুমি কিন্তু পেয়ে যাবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডির মাধ্যমে তুমি এই সব পোস্টে যেতে পারবে এবং তুমি ফোর্স যদি হতে চাও তো দেখো ফোর্থসের জবের মতো এটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফোর্স ফোর্সের জব তুমি যদি পেয়ে যাও তাহলে তুমি তোমার নিজের দেশটাকে অর্থাৎ আমাদের ভারতবর্ষটাকে তুমি অবশ্যই দেশ সেবা করতে পারবে এবং আমাদের ভারতবর্ষটাকে ভালোভাবে তুমি বাঁচাতে পারবে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তুমি যদি একজন ফোর্স হয়ে যাও সেটা বিএসএফ হোক না কেন সিআইএসএফ হোক না কেন তুমি অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবে কীরকম ফ্যাসিলিটি স্যালারি থেকে শুরু করে ফ্যামিলি ফ্যাসিলিটি থেকে শুরু করে তোমার আমাদের ভারতবর্ষটাকে তুমি ভ্রমণ করতে পারবে ফ্রিতে একদম কোনো টাকা বা চার্জ তোমাকে দিতে হবে না তার সঙ্গে সঙ্গে তুমি একটি মোটা মোটা অঙ্কের স্যালারি পেয়ে যাবে এবং তোমার তার সঙ্গে সঙ্গে তুমি যদি ডিফেন্সের চাকরি করো বা ডিফেন্সের জব পেয়ে যাও তাহলে তোমার অ্যাটিটিউড কিন্তু অনেকটাই হাই লেভেলে চলে যাবে কিন্তু একজন পুলিশ হলে কিন্তু তুমি সেটা করতে পারবে না অর্থাৎ একজন পুলিশ হলে তুমি শুধুমাত্র নিজের রাজ্যে থাকবে এবং নিজের রাজ্যে থেকেই কিন্তু তোমাকে বসবাস করতে হবে তো সেটি পরের কথা আমি তোমাদেরকে এই টপিকগুলো শেয়ার করে দিচ্ছি এবং আজকের ভিডিওর মেন টপিকে চলে আসছি ফ্রেন্ডস তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো এবং এসএসসি জিডির সম্পূর্ণ আপডেট যদি পেতে চাও নিউ ভ্যাকান্সি এবং ওল্ড ভ্যাকান্সি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাছাড়াও ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে কেননা ফ্রেন্ডস এরকম ভিডিও তৈরি করতে অনেকটাই পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদের হেল্পের জন্য এরকম ভিডিও করে থাকি যাতে তোমরা অনেকটা উপকৃত হও এবং নিজেকে ভালোভাবে প্রস্তুতি করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডির যে নিউ ভ্যাকান্সি হবে সেটি পঞ্চাশ হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকবে তোমরা যদি ওল্ড ভ্যাকান্সি ফলো করো তাহলে সেখানে পঁচিশ হাজার ভ্যাকান্সি ছিল তাতে তোমাদের সি আর ভ্যাকান্সিটা ছিল না যেহেতু তোমাদের নিউ ভ্যাকান্সিতে সিআরপিএফের ভ্যাকান্সিটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম তোমরা দেখতে পেয়ে যাবে সেহেতু সিআরপিএফ মিনিমাম পঁচিশ হাজার প্লাস ভ্যাকান্সি থেকে থাকে সেহেতু তোমাদের অনুমান করে বলা যায় যে তোমাদের তোমাদের পঞ্চাশ হাজার প্লাস তোমাদের ভ্যাকান্সি থাকবে তারপরে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডির নতুন ভ্যাকান্সি তোমাদের সিলেবাস এবং পরীক্ষার সময় কত থাকবে দেখো সিলেবাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সিলেবাস থাকবে তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ টোটালে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে ইয়েস ফ্রেন্ডস জি কে থাকবে পঁচিশ নম্বর পঁচিশটি জিআই থাকবে পঁচিশ নম্বর ম্যাথ থাকবে পঁচিশ নম্বর এবং হিন্দি ইংলিশ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সেটির ওপরে থাকবে পঁচিশ নম্বর অর্থাৎ তুমি যদি হিন্দিতে পরীক্ষা দাও তাহলে সমাজ ব্যাকরণ যেটা রয়েছে আমাদের বাংলা ব্যাকরণ সেরকমই তোমাদের হিন্দি ব্যাকরণ থাকবে এবং ইংলিশে তুমি যদি পরীক্ষা দাও তাহলে ইংলিশ গ্রামার যেগুলো রয়েছে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে ন্যারেশন আর্টিকেল ইত্যাদি ইত্যাদি তোমাদের পঁচিশ নম্বরে থাকবে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে নব্বই মিনিট তোমরা সময় পেয়ে যাবে কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ সিবিই এক্সাম হবে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ চারটি প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কোন ভাষায় পরীক্ষা দিলে তুমি বেশি নাম্বার পাবে অর্থাৎ অনেকে রয়েছে যারা হয়তো এখনও পর্যন্ত ভাষাটি চয়েস করতে পারছে না তো আমি তোমাদেরকে বলে দেব হিন্দি ইংলিশ দুটোই কিন্তু আমাদের কাছে যেহেতু আমরা বাঙালি সেহেতু হিন্দি ইংলিশ দুটোই কিন্তু আমাদের কাছে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াই সেহেতু আমরা ভালো নাম্বার কিন্তু তুলতে পারছি না তো হিন্দি ইংলিশের মধ্যে কোন ভাষাটি সবথেকে ভালো হবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ফ্রেন্ডস হিন্দি ইংলিশ দুটোই কঠিন ভাষা এর মধ্যে তোমাকে আমি বলবো যে তুমি যদি হিন্দি ভাষায় পরীক্ষা দাও তাহলে তোমাকে হিন্দিটা শিখতে হবে এবং ইংলিশ ভাষায় তুমি যদি পরীক্ষা দাও তো তোমাকে ইংলিশটাও কিন্তু শিখতে হবে অর্থাৎ তোমাকে ভাষা প্রথমত চয়েস করতে হবে তোমাদের হাতে সময় খুব সংকীর্ণ ধরে নাও এই সময়ের মধ্যে তোমাকে ভাষার ভাষা শিক্ষার পাশাপাশি তোমাকে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তো হিন্দিতে তুমি যদি পরীক্ষা দাও তো হিন্দি তোমাকে শিখতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনো বুক থেকে কুড়ি টাকা নেবে অর্থাৎ কুড়ি টাকা দাম নেবে একটি হিন্দি হিন্দি শিক্ষা বই কিনে নেবে কুড়ি থেকে তিরিশ টাকা দাম নেবে সেই বইটা তুমি যদি এক মাস কন্টিনিউ তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি হিন্দিটা বাংলার মতো পুরোপুরিভাবে কভার করে নিতে পারবে পড়ে একদম ভালোভাবে জানতে পারবে হিন্দিটা তুমি পুরোপুরিভাবে শিখে যাবে আর ইংলিশটা তুমি যদি পরীক্ষা দাও ইংলিশে তাহলে ইংলিশে তুমি শুধুমাত্র জিআইটি ভালোভাবে বলতে পারবে অর্থাৎ জিআইটি বুঝতে পারবে তার সঙ্গে সঙ্গে ম্যাথ এবং অন্যান্য স্পেলে তোমার কিন্তু প্রবলেম হবে সেহেতু তুমি যদি ইংলিশে পরীক্ষা দাও তোমাকে ইংলিশটাও পুরোপুরিভাবে শিখতে হবে ইংলিশ পরীক্ষা দিলে তোমাকে জিকের ওপরে প্রচুর কিন্তু প্রবলেম হতে পারে কিন্তু হিন্দিতে পরীক্ষা দিলে তোমার জিকের পাশাপাশি জিআই এবং ম্যাথ তার সঙ্গে সঙ্গে হিন্দি ব্যাকরণ কিন্তু অনেকটাই সোজা হয়ে থাকে হিন্দি ব্যাকরণ তুমি যদি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু পঁচিশে পঁচিশ নাম্বার তুমি পেয়ে যাবে অর্থাৎ যারা বাংলা ব্যাকরণ পারবে তারা কিন্তু হিন্দি ব্যাকরণটাও পারবে সেখানে সন্ধি সমাজ তারপরে পয়বাজি শব্দ ইত্যাদি ইত্যাদি তোমাদের কিন্তু থেকে থাকে তোমরা সিলেবাসটা একবার দেখে নেবে তো সেহেতু এই দুটি ভাষার মধ্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব বা আমি তোমাদেরকে বলবো তুমি হিন্দি ভাষাতে তুমি যদি পরীক্ষা দাও তো বেশি নাম্বার কিন্তু তুলতে পারবে বা পরীক্ষার মাধ্যমে বেশি নাম্বার নিয়ে আসতে পারবে সেহেতু হিন্দিটা তুমি যদি এখনও না জানো তো অবশ্যই শিখে নাও বিশেষ করে তোমাদেরকে বলে দিচ্ছি কুড়ি মিনিট কুড়ি দিন যদি তুমি হিন্দি শিখো তো অবশ্যই তুমি হিন্দিটা পুরোপুরিভাবে কভার করে নিতে পারবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি অবশ্যই হিন্দিতে পরীক্ষা দেবে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কোন বই তুমি পড়বে অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে এবং অনেকে কমেন্ট করছিলে কি দাদা আমি কোন বই পড়ব দেখো অনেকে রয়েছে বাজারে তোমাদের বিভিন্ন বই কিন্তু পেয়ে যেতে পারো তোমরা ফোর্সের ছবি দেখতে পাও সেই সব বই কিন্তু নিয়ে নাও একটা বইয়ের মাধ্যমে সব সাবজেক্ট দিয়ে দেওয়া থাকে ওকে তো এই বই থেকে তুমি অবশ্যই বিরত থাকবে এই বই এই বইয়ে কিন্তু অনেকটাই তোমরা ভুল পেলে পেতে পারো তার সঙ্গে সঙ্গে এই বই থেকে কিন্তু কমান আসে না সেহেতু জি কে জি ম্যাথ হিন্দি ইংলিশ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে তার উপরে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি তুমি কোন বই পড়বে দেখো তোমাকে জি কের কিন্তু আলাদা করে বই কিনতে হবে যে তোমাকে আলাদা বই নিতে হবে ম্যাথের আলাদা এবং হিন্দি ইংলিশ তুমি যে ভাষায় পরীক্ষা দেবে সে ভাষার উপরে আলাদা একটি বই নিয়ে নেবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো আরিয়ান্তের বইগুলো কিন্তু এসএসসি জিডিতে বেস্ট হয়ে থাকে সেহেতু জি কের জন্য তুমি লুসেন্ট জিকে তুমি নিতে পারো এক্ষেত্রে আমি কোনো পাবলিশার্সের আমি প্রচার করছি না যেটা বেটার সেটা আমি তোমাদেরকে বলছি জিআই তুমি আরিয়ান্তের নিতে পারো খুব সুন্দর বই তার সঙ্গে সঙ্গে ম্যাথ ও আরিয়ানতে তুমি নিতে পারো এবং হিন্দি ইংলিশ তুমি যেটাতে পরীক্ষা দেবে সেটা কিন্তু আরিয়ানতে নিতে পারো এই চারটি সাবজেক্ট তোমাকে আলাদা আলাদা করে মিনিমাম তোমার এক হাজার টাকার মতো খরচা হবে এই এক হাজার টাকার খরচার মাধ্যমে তুমি কিন্তু পুরো সিলেবাসটাকে ভালোভাবে কভার করে নিতে পারবে চারটি বই কিন্তু আলাদা আলাদা তোমরা নেবে এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি যে পাবলিশার্সের বই তোমাকে ভালো লাগে সেটা তুমি অবশ্যই নেবে তবে আমি তোমাদেরকে বলে দিলাম যে পাবলিশার্সের আমি নাম বললাম সেই পাবলিশার্সের বই তুমি নিতে পারো বা সেই লেখকের তুমি বই নিতে পারো তাছাড়াও তোমার পছন্দনীয় বইয়ের বই তুমি নিতে পারো ওকে তো আমি তোমাদেরকে বলবো তুমি যেই বই নাও না কেন তুমি জিকে আলাদা জিআই আলাদা ম্যাথ আলাদা এবং হিন্দি ইংলিশ আলাদা আলাদা করে বই কিন্তু তুমি নেবে তোমাদের পরীক্ষা যখন হাতে মাত্র আর এক থেকে দেড় মাস থাকবে তখন কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট তোমাকে ফলো করতে হবে অর্থাৎ প্র্যাকটিস সেট পড়তে করতে হবে এখন শুধুমাত্র আলাদা আলাদা বই কিন্তু তুমি নিয়ে নাও এবং সেই বইগুলো তুমি এখন থেকে চালু করে দাও পড়তে নেক্সট তুমি দেখো কিভাবে প্রস্তুতি নিবে দেখো বর্তমান যে যুগর বর্তমান যে কম্পিটিশান সেই কম্পিটিশানে তোমাকে দাঁড়াতে হলে তোমাকে হার্ডভাবে প্রস্তুতি নিতে হবে সেহেতু এখন তোমাদের হাতে সময় রয়েছে আট থেকে নয়টি মাস যেটি তোমাদেরকে এসএসসি আপডেট দিয়েছে যেই তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান হবে সেই হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আট থেকে নয়টি মাস সময় রয়েছে এই আট থেকে নয়টি মাস তুমি যদি দিনে ছয় ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি এসএসসি জিডিটাকে অনায়াসে চোখ বন্ধ করে কিন্তু অর্থাৎ জিডিটাকে তুমি কভার করে নিতে পারবে এবং এসএসসি জিডিতে তুমি একটি ভালো নাম্বার পেয়ে যাবে অনেকে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান করে তারপর থেকে কিন্তু বই নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু পুরোপুরিভাবে ভুল করে তোমাদেরকে এখন থেকে কিন্তু এসএসসি জিডিতে তুমি তোমার যদি মেন ফোকাস হয়ে থাকে যে আমি এসএসসি জিডির মাধ্যমে এইসব পোস্টে যেতে চাই তাহলে কিন্তু তোমাকে এখন থেকেই ভালোভাবে পড়াশোনা করতে হবে অর্থাৎ এখন থেকে তুমি যদি কম কম করে পড়াশোনা করো তাহলে এসএসসি জিডিতে তুমি ভালো একটি নাম্বার পেয়ে যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটি খরগোশ এবং একটি কচ্ছপের যে গল্প রয়েছে সেরকমভাবে তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ কচ্ছপের মতন আস্তে 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 তোমাকে একটু একটু করে কিন্তু আগাতে হবে তুমি যদি ভাবো যে আমি খরগোশের মতো একবারে কিন্তু আমি চলে যাবো তাহলে কিন্তু তুমি পারবে না তুমি ব্যর্থ হয়ে যাবে সেহেতু কচ্ছপের মতো আস্তে 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 কিন্তু তোমাকে আগাতে হবে সেহেতু সেইভাবে তুমি প্রস্তুতি নিতে থাকবে তো বন্ধুরা এটি ছিল আপডেট এসএসসি জিটির ফুল ইনফরমেশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরেছি তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ